রাইট নাও এখন থাকছে অবশেষে বাংলাদেশে আসছেন নোরা ফাতিহি। ওয়েল, বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো লেটস জাম্প ইনটু দি মেইন ভিডিও। বলিউডের আইটেম গার্ল হিসাবে নোরা ফাতিহি অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। একের পর এক আইটেম গানে নিজের নাচের গুণে লাখো ভক্তের মনে জায়গা করে নিয়েছেন এ মরক্কান কানাডিয়ান সুন্দরী। এদিকে তার বাংলাদেশ সফরে অনুমতি না মেলায় অনিশ্চয় তৈরি হয়। তবে অবশেষে সব অনিশ্চয়তার বেড়াজাল পেরিয়ে তিনি ঢাকা আসছেন, মূলত বৃহস্পতিবার দিবাগত রাতে। নোরা ফাতিহি এক অডিও বার্তায় একথা জানান তার ভক্তদের। মূলত নোরা গ্লোবাল এসিভার 2022 অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন। এছাড়া ঢাকার একটি কনভেনশন সেন্টারে নাচবেন নোরা, পাশাপাশি অনুষ্ঠান পুরস্কার বিতরণও করবেন তিনি। এদিকে অডিও বার্তায় নোরা বলেন, 18 নভেম্বর তিনি ঢাকা আসছেন। এ সময় আয়োজকদের এই অনুষ্ঠান আয়োজনের জন্য প্রশংসা করেন তিনি। এই সঙ্গে বাংলাদেশ জনগণের শুভেচ্ছা জানিয়ে নোরা বলেন, আপনাদের সঙ্গে দেখা করার জন্য আমি মুখিয়ে এসেছি। অন্যদিকে জানা যায় যে অনুষ্ঠানে বলিউড এই সুন্দরী সাকি সাকি ও দিলবার গানের সঙ্গে ঝড় তুলবেন। এদিকে ব্যস্ত এই বলিউডের তারকা নভেম্বর ডিসেম্বরে অনুষ্ঠিত কাতার বিশ্বকাপ পারফর্ম করবেন। এমনকি ফিফা বিশ্বকাপের অফিসিয়াল মিউজিক ভিডিওতেও তাকে দেখা যাবে। এছাড়া আসন্ন কাতার বিশ্বকাপে মূল পূর্বে নোরা ফাতিহিকে হিন্দি গানে তালে তালেও নাচতে দেখা যাবে। এর আগে জেনিফার লোপেজ ও সাকিরার মতো তারকারা বিশ্বকাপ ফুটবল পারফর্ম করেছেন। এবার সে তালিকায় নাম লেখাতে যাচ্ছেন নোরা ফাতিহি। এর মাধ্যমে ভারতের বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে প্রথমবারের মতো কেউ বিশ্বকাপ ফুটবল পারফর্ম করতে যাচ্ছেন। সো ভিউয়ার্স, চিনে তো নিলেন অবশেষে বাংলাদেশে আসছেন নোরা ফাতিহি। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।